বাংলায় গ্রাফিক ডিজাইন শিখুন পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান। আপনারা ভিডিওগুলোতে অবশ্যই মতামত জানাবেন, আপনাদের মতামত আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। সো আজকে আমরা আরও একটা ইফেক্টিভ টুল শিখব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। সো এই গ্রেডিয়েন্ট টুলটা কীভাবে কাজ করে, যে নিচের দিক গ্রেডিয়েন্ট। সো আমি সবগুলো টুলসই পর্যায়ক্রমে আলোচনা করব। সো মানে যখন যেটা মানে মনে হচ্ছে ওইটা আলোচনা করতেছি, বাট এই সম্পূর্ণ পর্বগুলোতে আপনারা সবগুলো টুলসেরই ব্যবহার জেনে ফেলবেন। সো আমরা এই গ্রেডিয়েন্ট টুলসটা কীভাবে কাজ করে সেটা দেখি। সো প্রথমে তো আমাদেরকে রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ আমাদের এইখানে টুলসগুলো কিন্তু লাগছে, এগুলো ছাড়া কিন্তু আমরা কোনো কিছু দেখাতে পারছি না। সো আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এভাবে টান দেব, দিয়ে আমি এদিক থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার। এখানে ডাবল ক্লিক করে আমরা একটা কালার করতে পারি, এই যে কালারটা, এই যে সোয়াচ প্যানেল থেকে আমরা একটা কালার দিলাম লাল। এখানে ডাবল ক্লিক করে ধরেন যে এখানে দিলাম পিঙ্ক, দেখেন এটা রেড এবং পিঙ্কের কম্বাইন একটা ডিজাইন তৈরি হলো। আবার যদি চাই আরও বাড়াবো, তাহলে আমি এই যে এখানে মাউস যখন নিয়ে যাবো, যখন প্লাস যখন দেখাবো, তখন মাউসের লেফট ক্লিক চাপ দিব, তাহলে এখানে আরও স্লাইডার অ্যাড করতে পারবো। আরও দুটো অ্যাড করে ফেললাম, এখানে ডাবল ক্লিক করে এখানে একটা দিলাম কালার, এখানে ডাবল ক্লিক করে এখানে দিলাম একটা কালার। তাহলে দেখেন এখানে চারটা কালার নিয়ে একটা ডিজাইন তৈরি হয়েছে। সিলেকশন টুল ক্লিক, তারপরে এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এই টুলের মাধ্যমে উপর থেকে নিচে টান দেন, তাহলে কালারটা উপর থেকে নিচে মিক্স আপ হবে। এই কর্নার থেকে ওই কর্নারে দেন, তাহলে এভাবে মিক্স আপ হবে। মানে আপনি যেভাবে চান, ডান থেকে বামে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আপনি যেভাবে চাইবেন ঠিক ওইভাবে এটা কী হচ্ছে ম্যাচ মার্চ করতেছে। এরকম করে আপনি দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে। তারপরে এখানে আমরা যারা লিনিয়ার অপশন দেখলাম, এখানে আরেকটা অপশন আছে রেডিয়াল। এটা কীভাবে কাজ করে আমি এখানে ক্লিক করলাম, আচ্ছা এটা ডিলিট করে দিই, আমি নতুন করে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিব, এভাবে নিলাম। বাই ডিফল্ট তো একটা সিম্পল একটা কালার থাকে, ধরেন এদিকতে কালার দিলাম, স্টক কালারটা অফ, সিলেকশন টুল এখানে ক্লিক করে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখন এই গ্রেডিয়েন্টটা চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি না এটা আসুক। আমি এখানে অ্যারোতে ক্লিক করে উপরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে নিচে থেকে উপরে গেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এইখানে দেওয়ার পর আমরা এবার আমরা রেডিয়াল দিয়ে দিলাম। রেডিয়াল দিয়ে এবার বাম পাশে একটা কালার দিই, ধরেন বাম পাশে একটা এই কালার দিলাম, ডান পাশেরটা ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার দিলাম। দেখেন একটা লাইটিং গ্লো তৈরি হয়েছে। এবং এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এই টুলের মাধ্যমে আমরা এই অপশনটাকে ছোট বড় করতে পারি। সো অনেক সময় এই যে সার্কেলটা দেখা যায় না, যদি না দেখা যায় তাহলে আপনি ভিউ থেকে গিয়ে এখানে একটা অপশন আছে দেখেন হাইড গ্রেডিয়েন্ট অ্যানিমেটর, এরকম যদি থাকে তাহলে এই অপশনটা দেখতে পাচ্ছে না। দেখেন সো ভিউ থেকে শো করে দিবেন, শো গ্রেডিয়েন্ট অ্যানিমেটর এটা অন করে দেন। তারপর আপনি এটাকে দেখেন ছোট বড় করলে, কন্ট্রোল জেড ভুল হয়ে যায়, কন্ট্রোল জেড এই সার্কেল ধরে বাইরে পড়েন, তাহলে লাইটটা আরও বাড়বে, ধরে আরও ভিতরের দিকে আনেন লাইটটা আরও ছোটো হবে। সো এরকম করে দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, যে ব্যাকগ্রাউন্ডের উপর আপনি সিম্পলি কিছু লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম লাইভ ক্লাস, লিখে সিলেকশন টুল ক্লিক করে শিফট অল্টার চেপে বড় করতে পারি কর্নার দৌড়ে। হ্যাঁ এভাবে আমি এদিক থেকে আমি একটা ফন্ট দিয়ে দিলাম, ধরেন যে ইম্প্যাক্ট দিয়ে আমি এদিক থেকে কালারটা দেবো সাদা কালার। দেখেন কত সুন্দর করে লেখাটা ফুটে উঠলো সিম্পলের মধ্যে। সো আমরা আজকে শিখলাম গ্রেডিয়েন্ট টুল। সো ধারাবাহিকভাবে ভিডিও পেতেই থাকবেন। সো আপনাদের পার্টিসিপেশন দরকার, আপনারা কাজগুলো প্র্যাকটিস করে অবশ্যই মেন গ্রুপে দিবেন, আমাদের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে কমেন্টে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।